মানিকগঞ্জের বালিটেকে কালীগঙ্গা নদীতে শুরু হয়েছে 700 বছরের পুরনো নিমাইচাঁদের স্নান উৎসব ও মেলা। রোববার সকাল থেকে পুণ্য লাভের আশায় কালীগঙ্গা নদীতে আসতে শুরু করে আশপাশসহ দূর দূরান্তের হাজারো ভক্ত ও তীর্থযাত্রী। পরে মন্দির থেকে নিমাইচাঁদকে নিয়ে আসা হয় কালীগঙ্গা নদীতে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। প্রায় 700 বছর থেকে 2 বৈশাখ থেকে হয়ে আসছে এই উৎসব। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা। এখানে আসেন স্নান করে অপবিত্র দেহকে পবিত্র করেন, প্রার্থনা করি আমাদের মনে বাসনা দিনে মা পূর্ণ করে। জঙ্গি মুক্ত দেশ গড়ার জন্য নিমাইচাঁদ সবাই সব জায়গায় শান্তি রাখুক, সবার মনে বাসনা পূর্ণ হোক এই কামনাই সবার জন্য। 15 দিন ব্যাপী মেলা চলবে, টুকিটাকি কাস্টমার আছে। নিমাইচাঁদ মেলাটি একটি ঐতিহ্যবাহী মেলা এবং এখানে অনেক চাওয়া পাওয়া থাকে মানুষের। বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন এবং তাদের মনোবাসনা পূর্ণ হয়, সেই কারণে তারা এখানে স্নান করেন। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে, বিশেষ করে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি আমার চকিদার আমার মেম্বারবর্গ নিয়ে সকলকে নিয়ে সক্রিয়ভাবে সহযোগিতা করি।